সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে হঠাৎ করে দুই ভাই মিলি বার হলাম নলডাঙ্গার নতুন ব্রিজ দেখার উদ্দেশ্যে। হাটিয়াটি পাপা করে রাস্তা দিয়ে যাতে যাতে দেখি সলকুলেরা ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিতেছে। যাই হোক, উদিকার না দেখি ক্যামেরা এখন সামনের দিক করিয়ে রওনা দিলাম ব্রিজের দিকে। ওরা এখন ছোটো ভাইয়ের হাতত দিয়ে নিজে একনা স্লো মোশনে হাঁটার চেষ্টা করলাম, কিন্তু কি পাবো ভাই, দুঃখের কথা, আমরা তো টিকটকার নয় যে স্লো মোশনে হাঁটবো। যাই হোক, না পারি আর ক্যামেরা এখন ছোটো ভাইয়ের হাত থেকে নিয়ে নিজে আবার হাঁটা জন্য সামনের দিকে নজর দিতেই দেখি আমার ঘরে সেই কাঙ্ক্ষিত নলডাঙ্গার ব্রিজ। নলডাঙ্গার ব্রিজ নাকি আজ থেকে 40 বছর আগে জন্ম নিছে, ঠুকু তৈরি হয়েছে। এখন শুনলেন আবার আঞ্চলিক ভাষা, এখন হামিয়ানা আমার শুদ্ধ ভাষায় আপনাদের ঘরক এই ব্রিজ সম্পর্কে তথ্য জানাই। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গাইবান্ধার সাতুল্লাপুর নলডাঙ্গা ঘাগর নদীর উপর নির্মিত সেতু। নির্ধারিত ওজনের চেয়ে ভারী যানবাহন চলাচলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে পাশে নির্মিত হচ্ছে আরেকটি সেতু, তবে কাজ খুবই ধীরগতিতে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ না হওয়ার কথা জানান সড়ক ও জনপদ বিভাগ। সাতুল্লাপুর উপজেলা থেকে 2 কিলোমিটার দূরে নলডাঙ্গার এই সেতু। ঘাগর নদীর উপর এই সেতু নির্মিত হয়েছে 40 বছর আগে। কয়েকবার নামমাত্র সংস্করণের ফলে ঝুঁকিপূর্ণ হয়েছে এই সেতু। 5 টনের বেশি ভারী ওজনের যানবাহন চলাচল করায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাছাড়া সেতুর প্রস্থ কম হওয়ার কারণেও চলাচলে বিঘ্ন ঘটছে নির্মাণের পর থেকেই। স্থানীয় সংসদ সদস্যের আশ্বাসে ঝুঁকিপূর্ণ সেতুটির পাশেই নির্মিত হচ্ছে নতুন একটি সেতু, তবে কাজ চলছে খুবই ধীরগতিতে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দুপারের মানুষের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এদিকে নির্মাণ কাজে ধীরগতি থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার কথা জানান সড়ক জনপদ বিভাগের এ প্রকৌশলী। এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 14 কোটি টাকা, যা আগামী বছরের এপ্রিল মাসে শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল ছোট্ট একটি ব্লগ ভিডিও, দেখাবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ গাইজ, এটা আমার হচ্ছে প্রথম ব্লগ ভিডিও, কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাই দেবেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন। সকলের সুস্থতা কামনা করে আমি রুবেল এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।